আমরা করব জয় বিষ্ণুপুর স্নেহের পরশ চতুর্থ সপ্তাহ পদার্পণ করল পাঠশালা একান্ত আপন প্রাঙ্গণ বিষ্ণুপুর একান্ত আপন স্নেহের পরশ পুষ্টিকর টিফিন প্যাকেটের ব্যবস্থা করেছেন সকলের আপনজন বর্ধমান জেলা মেমারির বাসিন্দার সৈফুদ্দিন মণ্ডল আমরা করব জয় সমাজমূলক সংগঠনের পাশে এসে দাঁড়ালেন ও ছোট ছোট শিশুদের মুখে প্রাণে তাকিয়ে আজ ছোট বাচ্চাদের একদিনের জন্য আহার যোগালেন তাই আগামী দিনে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন উপস্থিত থেকে শুভেচ্ছা জানালেন প্রাণের মানুষ আপনজন আমাদের চ্যানেলে খবর সম্প্রচারণের জেরে আমরা করব জয় স্বেচ্ছাসেবক সংস্থার পাশে দাঁড়াতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিশিষ্ট সমাজসেবীরা আজকেও তার ব্যতিক্রম হলো না আজ বাঁকুড়া জয়পুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট শিল্পী সাহিত্যক অধ্যাপক শ্যামাপ্রসাদ সাদরা একান্ত আপন পাঠশালায় ছোট ছোট পথ শিশুদের সাহায্যার্থে এগিয়ে এলেন আগামী দিনে পাশে থাকার শপথ নিলেন আমরা করব জয় বিষ্ণুপুরের প্রশংসা করেন ছোট ছোট পাহাড়ি যাযাবর বেদ শিশুদের সাহায্যার্থে পাশে দাঁড়ানোর জন্য দূর দূরান্ত থেকে বিশিষ্ট সমাজসেবীরা এসে উপস্থিত হচ্ছেন তাতে করে আমরা করব জয় স্বেচ্ছাসেবক সংস্থার কর্ণধার কাজী মজিবর সকলের জন্য মঙ্গল কামনা করলেন ঈশ্বরের কাছে তিনি বলেন ভগবান করুণাময় সকলের অবশ্যই মঙ্গল করবেন মনে হয়েছিল যে মাটিতে জল পড়লে এরকম হয় যে মাটি ভূমি নিজেকে শেষ করে দেয় একেবারে কাদা করে আমি আমার সামনে যাদেরকে দেখছি তাদের সঙ্গে রয়েছি সেই শিশু সুলভ মনগুলোকে কোনো একটি শিক্ষক গোষ্ঠীর মানুষ আগিয়ে আসে তাদেরকে দলিত মন্ডিত করে শিক্ষার অঙ্গনে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে আমরা নিজেদেরকে মানুষ বলে পরিচিতি দিতে তখনই পারি সবার পাশে যখন অতি অধিকার নিয়ে যে মানবিকতার অধিকার তাদের অভাব অভিযোগ এবং প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিসকে তাদের সুবিধার্থে সহযোগিতা এরা বাসস্থানহীন কিন্তু এদের জন্য ভাপার অবকাশ বোধহয় এসে গেছে আমি কাজীবাবুকে ধন্যবাদ জানাবো তার হৃদয়ে এরকম একটি ব্যবস্থাপনাকে নাড়া দিয়েছে যে জাতির জন্য মানুষ মানুষের জন্য জাতি নয়